এবার মহানগরীর নুনমাটির সংঘটিত হৈছে এক লজ্জাজনক ঘটনা হাহুয়েকক ধর্ষণ করার অভিযোগ জোয়াইকর বিরুদ্ধে ঘরত কোনো নথকার সুযোগ লৈ হাহুয়েকক ধর্ষণ ভূপেন ডেকার ভঙাগড়ৰ পৰা আটক অভিযুক্ত জোয়াই ভূপেন ডেকাক শুক্রবারে দুপরিয়া সংঘটিত হৈছিল এই জঘন্য কাণ্ড পানবজার মহিলা থানার এসিপি ভনিতা দাসৰ নেতৃত্বত চলিছিল অভিযান ভঙাগড়ত আত্মগোপন করে আছিল ভূপেন ডেকায় ভূপেন ডেকার বিরুদ্ধে পানবজার মহিলা থানাত গোচর রুজু হৈছে অত্যন্ত জঘন্য এক ঘটনা সংঘটিত হৈছে গুৱাহাটী মহানগরীত নুনমাটির এই ঘটনা ভয়ঙ্কর আর লজ্জাজনক এক ঘটনা শাহুয়েকক ধর্ষণ করার অভিযোগ জোয়াইকর বিরুদ্ধে ঘরত কোনো নথকার সুযোগ লৈ শাহুয়েকক ধর্ষণ ভূপেন ডেকার ভঙাগড়ৰ পৰা আটক করা হৈছে অভিযুক্ত জোয়াই ভূপেন ডেকাক শুক্রবারে দুপরিয়া সংঘটিত হৈছিল এই অতি জঘন্য কাণ্ড পানবজার মহিলা থানার এসিপি ভনিতা দাসৰ নেতৃত্বত চলিছিল অভিযান ভঙাগড়ত আত্মগোপন করে আছিল ভূপেন ডেকায় ভূপেন ডেকার বিরুদ্ধে পানবজার মহিলা থানাত গোচর রুজু হয়েছে শিলচরের কাটিগড়াত চোরাং মহ ভর্তি ট্রাক জব্দ হয়েছে দুখন ট্রাকর প্রায় পঁচিশটা চোরাং মহ উদ্ধার করা হয়েছে দুজন চালক আর সহচালকক আটক করা হয়েছে মেঘালয় হয়ে বাংলাদেশ সরবরাহর সময়তে জব্দ করা হয়েছে তারিণীপুর কাটিগড়া আরক্ষীয় সফল অভিযান চলায় খবর শিলচরের কাটিগড়াত চোরাং মহ ভর্তি ট্রাক জব্দ হয়েছে এইবার গরুর পাছত এবার মহ ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে দুখন ট্রাকর প্রায় পঁচিশটা চোরাং মহ উদ্ধার করা হয়েছে দুজন চালক আর সহচালককও আটক করা হয়েছে মেঘালয় হয়ে বাংলাদেশ সরবরাহর সময়তে জব্দ করা হয়েছে এই ট্রাক দুখন আমি দৃশ্য কিছু দেখাইছো আপনার ট্রাকর ভিতর বহুকিটা মহ একলগে উদ্ধার করা হয়েছে দুখন ট্রাকর পর মুঠ পঁচিশটা চোরাং মহ উদ্ধার করা হয়েছে বাংলাদেশ সরবরাহর সময়তে জব্দ করা হয়েছে তারিণীপুর কাটিগড়া আরক্ষীর এই সফল অভিযান